আজকে সেলিব্রিটি আমির খানের ওয়ার্কআউট রুটিন এবং ডায়েট প্ল্যান নিয়ে আলোচনা করব। তো আমির খানের নাম জানে না এরকম কোন ব্যক্তি নাই, অর্থাৎ আমির খান সারা ওয়ার্ল্ডে কিন্তু ফেমাস, কারণ তার অ্যাক্টিভিটি, তার সিনেমা, তার সমস্ত দিক থেকে তিনি পারফেক্ট। সেই জন্য আসুন আমির খানের ওয়ার্কআউট রুটিন এবং ডায়েট প্ল্যান সম্পর্কে জানার আগে তার প্রিভিয়াস কিছু হিস্ট্রি আমরা জেনে নিই। আমির খান তার চাচা নাসির হোসেনের চলচ্চিত্র ইয়াদন কি বারাত 1973 সালে এ শিশু অভিনেতা হিসেবে প্রথম পর্দায় হাজির হন। প্রাপ্তবয়স্ক হিসেবে তার প্রথম ফিচার ফিল্মের ভূমিকায় ছিল হোলি 1994 সাল, কিয়ামত তাক 1988। চলচ্চিত্রে প্রধান ভূমিকার মাধ্যমে তিনি একটি পূর্ণকালীন অভিনয় জীবন শুরু করেন। রাখ 1989 ছবিতে তার অভিনয় তাকে বিশেষ করে উল্লেখযোগ্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি অর্জন করেন। তিনি দিল 1990, রঙ্গিলা 1995, রাজা হিন্দুস্তানি 1996 সহ বেশ কয়েকটি ব্যবসায়িক ভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং 1990 এর দশকে একজন শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, যার জন্য তিনি সেরা অভিনেতা এবং সাফারেসের জন্য তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন 1999 সালে। তাহলে বুঝতেই পাচ্ছেন তার অ্যাক্টিভিটি। এবং 1999 সালে তিনি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন, যার প্রথম ছবি লাগান 2001 সেরা বিদেশি ভাষায় চলচ্চিত্রের জন্য একটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং তাকে সেরা জনপ্রিয় চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আরো দুটি ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেতা হিসাবে এবং সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কার পান। দিল চাহতা হ্যায় 2001 সালে তার ফিল্মে অভিনেতা প্রশংসা পেয়েছে এবং 4 বছর বিরতির পর খান প্রধান ভূমিকায় ফিরে আসেন, বিশেষ করে ফানা 2006 সালে এবং রাঙ্গদে বাসন্তী 2006 সালে ছবিতে অভিনয় করেন। তাকে জামিন পার 2007 দিয়ে তিনি তার পরিচালনার আত্মপ্রকাশ করেন, যা তাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। খানের সবচেয়ে বড় ব্যবসায়িক সাফল্য গজনি 2008, থ্রি ইডিয়েটস 2009, ধুম 3 2013 সালে প্রকাশ পায় এবং পিকে 2014 সাল এবং দঙ্গল 2016 সাল দিয়ে এসেছিল। প্রত্যেকটি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ আয় রেকর্ড রয়েছে। দঙ্গলের জন্য খান ফিল্মফেয়ারে তার তৃতীয় সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। বিশেষ করে ভারত ও চীনে তার একটি বৃহৎ অনুগামী রয়েছে। নিউ ইয়র্ক তাকে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্রের তারকা হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিয়মিতভাবে বিশ্বের 500 জন প্রভাবশালী মুসলিমদের তালিকাভুক্ত হয়েছেন। তিনি টেলিভিশন টক শো সত্যমেব জয়তেও তৈরি এবং হোস্ট করেন। একজন সমাজ সংস্কারক হিসেবে তার কাজ তাকে 2013 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের টাইম 100 জনের তালিকায় স্থান দেয়। তো এরপরে চলে আসছি আমরা তার প্রধান যে আলোচনা, আমির খানের ওয়ার্ক রুটিন এবং ডায়েট প্ল্যান। আমির খান হিন্দি চলচ্চিত্রের শিল্পের অন্যতম জনপ্রিয় সেরা অভিনেতা। তিনি তার ক্যারিয়ারের বিশ্বব্যাপী অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছেন। 30 বছরের বেশি সময় বিস্তৃত তার কর্মজীবনে তিনি এমন অসংখ্য চরিত্র চিহ্নিত করেছেন যা তার ক্রমবর্ধমান অনুগামীদের ভালোবাসা প্রশংসা অর্জন করেছে। এই সমস্ত কারণের জন্য তাকে প্রায় মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। তার মানে বুঝতেই পাচ্ছেন, কয়েক বছর আগে আমির খান তার চোয়াল ড্রপ শারীরিক রূপান্তরের জন্য সংবাদে ছিলেন, যা তিনি একটি সিনেমায় ভূমিকা করেছিলেন। তিনি মাত্র 12 মাসের মধ্যে ফ্যাট থেকে ফ্যাব হয়ে গেছেন, ফিটনেস সম্প্রদায়কে সত্যিকার অর্থে অনুপ্রাণিত করেছেন। আমির খান তার সিনেমার ভূমিকার জন্য একটি শরীর তৈরি করেছেন এবং যখনই তিনি তা করেছেন তিনি নিশ্চিত করেছেন যে তিনি কোনো কসরত রাখবেন না। আমির খানের ওয়ার্কআউট রুটিন এবং ডায়েট প্ল্যান সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সাথে থাকবো ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট ইএস বিশ্বাস। তো আমির খানের ওয়ার্কআউটের নীতি, আমির খান যখন 40-এর দশকের গোড়ার দিকে একটি নির্দিষ্ট চলচ্চিত্রের ভূমিকায় অভিনয় করার জন্য তখন তাকে একটি শারীরিক গঠনের প্রয়োজন ছিল। আমির খান তার শরীর পরিবর্তনের প্রক্রিয়ায় গিয়েছিলেন। আমির খানের ওয়ার্কআউট পরিকল্পনার ওজন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে, যা তাকে তার ফ্রেমে চর্বিহীন পেশি ভর করতে সক্ষম করে। সেই সাথে তিনি তার সামগ্রিক শরীরের চর্বির মাত্রা কম রাখতে কার্ডিওভাস্কুলার ব্যায়াম করেন। সাধারণত আমির খান সপ্তাহে 4-5 দিন জিমে যান। যখন একটি নির্দিষ্ট চলচ্চিত্রের চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়ার কথা আসে তখন তিনি সপ্তাহে 7 দিনের প্রত্যেক দিনই প্রশিক্ষণে যান এবং এটি তার শৃঙ্খলা একটি দুর্দান্ত শারীরিক গঠনের উৎসর্গ সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তার মানে বুঝতেই পাচ্ছেন, বলিউড অভিনেতা আমির খান, যিনি মিস্টার পারফেকশন নামে পরিচিত, আগেই বলেছি অভিনেতা, তার জামিন পার, থ্রি ইডিয়েটস, ইকে ইত্যাদি শিল্পে বেশ কয়েকটি হিট চলচ্চিত্র দিয়েছেন। 57 বছর বয়সী এই অভিনেতা একজন ফিটনেস উৎসাহী
হিসাবে পরিচিত। আমির খানের ডায়েট প্ল্যান সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করব। আমির খান একদিনে কি খান, চলুন এক ঝলক দেখে নেওয়া যাক তার ডায়েট সিক্রেট। ছোট ছোট অংশে খাওয়া, আমির খান তার সারাদিনের খাবারকে ছোট ছোট অংশে ভাগ করে দেন। দেখুন অভিনেতা তার বিপাকের হার বাড়ানোর জন্য প্রধানত ছোট্ট কিন্তু নিয়মিত খাবার খাওয়ার দিকে মনোনিবেশ করেন। তিনি তার প্রতিটি খাবারের মধ্যে সমান বিরতি রাখতে পছন্দ করেন, তাই তার হজম শক্তি বৃদ্ধি করে। কিছু খাবার যা তিনি তার ছোট খাবারে অন্তর্ভুক্ত করেন সেটা হলো ফল এবং দুগ্ধজাত পণ্য। করিনা কাপুর খান তৈমুরের ডায়েট প্ল্যান বেবো তার ছোট্ট মুচকিনকে কি খাওয়ান তাও এখানে দাঙ্গালের জন্য 97 কেজি থেকে 6 প্যাকেটে আমির খানের নাটকীয় শারীরিক রূপান্তরের ভিডিও এখানেও আপনারা দেখতে পাবেন। আমির খানের পর সুলতানের জন্য সালমান খান এবং আমির খান মৌসুমি ফলের বড় ভক্ত। তার প্রাতরাশ স্ন্যাক্স সহ তার বেশিরভাগ খাবার সর্বদা ফল দিয়ে পরিপূর্ণ থাকে। প্রাতরাশের জন্য তিনি কিছু ডিমের সাদা অংশ ফল খেতে পছন্দ করেন এবং স্ন্যাক্সের জন্য তিনি স্বাস্থ্যকর ফল খেতে পছন্দ করেন। প্রোটিন, আমির খান তার ডায়েটে চর্বিহীন মাংস যোগ করতে পছন্দ করেন, যার মধ্যে স্টিং করা সবজি সহ গ্রিলড চিকেন রয়েছে। অভিনেতার মধ্যাহ্নভোজে একটি সম্পূর্ণ ভারতীয় খাবার রুটি এবং কিছু ভাত অন্তর্ভুক্ত থাকলেও তিনি তার পেটে মুরগির মাংস অবশ্যই দেশি মুরগির মাংস তিনি গ্রহণ করেন এবং মাছ যোগ করেন। আমির খান মাংসের একজন বড় অনুগামী, তার মধ্যে চর্বিযুক্ত প্রতিরূপ যেমন লাল মাংসের তুলনায় কম ক্যালোরি ও চর্বিযুক্ত সামগ্রী রয়েছে। যাই হোক, এক সাক্ষাৎকারে আমির খান জানান তিনি নিয়মিতও ব্যায়াম করেন। অভিনেতা বিশ্বাস করেন যে যদি আপনার ডায়েটে পরিকল্পনা না করা হয় তবে কোনো ওয়ার্কআউট পরিবর্তন আনতে পারে না। অন্যান্য কিছু টিপস এর মধ্যে রয়েছে শরীরকে সঠিকভাবে হাইড্রেট রাখা এবং সংবেদনশীল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমির খানের দ্বিতীয় পার্ট যে ওয়ার্কআউট এবং ডায়েটের দ্বিতীয় পার্ট আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, সেটা আপনারা অবশ্যই অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি আপনারা আমির খানের দ্বিতীয় পার্ট দেখতে পাবেন। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।